সংস্কৃতি হলো লক্ষ্য, রাজনীতি হলো মাধ্যম। সুতরাং সংস্কৃতিকে কী দৃষ্টিভঙ্গি থেকে বামপন্থীরা বিবেচনা করে এই উক্তি থেকেই আপনারা বুঝতে পারবেন। এখানে বলা হয়েছে যে রাজনীতিবিদরা কবিতা টবিতার সঙ্গে জড়িত নয়, কালচারের সঙ্গে জড়িত নয়। আমি আমার নিজের কথা বলি, 1954 সালে বয়স বোধে তখন 6টায় হবে, রেডিও পাকিস্তানে খেলাঘর নামে বাচ্চাদের অনুষ্ঠান হত। তখন থেকে আমি রেডিও একজন শিল্পী এবং প্রথম অনুষ্ঠানটায় আমি একটা কবিতা পাঠ করেছিলাম আল্লামা ইকবালের বাচ্চাকে দোয়া, ওটার বাংলা অনুবাদ ফরুক আহমেদের অনুবাদ করে। আরও অনেক ঘটনা, একটা সিনেমায় অভিনয় করেছিলাম, আপনি এখানে অনেকে জানেন না, আসিয়া সিনেমায়। শুধু আমি ব্যক্তিগতভাবে, হ্যাঁ শিশুনায়ক, শিশুনায়ক থেকে জননায়ক অনেকে ঠাট্টা করে বলে। আমাদের এই গণ অভ্যুত্থান যেটা ঘটে গেল সেইটার শারীরিকভাবে আমি হয়তো প্রত্যেকটা কর্মসূচিতে উপস্থিত থাকতে পারি নাই, কিন্তু মানসিকভাবে এর প্রত্যেকটা ঘাত প্রতিঘাত এবং টার্নিং পয়েন্টসের সঙ্গে আমি জড়িত ছিলাম। এবং তখন একটা কথা, অতীতের অভিজ্ঞতাগুলো সবসময় মূল্য দিতে হয়। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধের পর 16ই ডিসেম্বর হানাদার বাহিনীকে পরাজিত করে আত্মসমর্পণের পর আমরা স্বাধীন দেশের যাত্রা শুরু করলাম, তখন আমার মনে আছে মুক্তিযুদ্ধ হারাম আশেপাশে ছিল না, মাথায় পট্টি বেঁধে নেমে গেল, কোথায় থেকে অস্ত্র অস্ত্রের ফায়ার, উপরে ফায়ার। আমরা ওদের নাম দিয়েছিলাম 16 ডিভিশন। 16ই ডিসেম্বর তারা মুক্তিযুদ্ধে যোগদান করেছে। আমরা এখনো সেটার কিছু লক্ষণ দেখতে পাচ্ছি। এবং রবীন্দ্রনাথের কবিতা আছে, রথ যাত্রা কোলাহল, হ্যাঁ, লোকারণ্য মহাধুমধাম, মাটি ভক্তরা মাটিতে ভক্তরা লুটিয়ে লুটিয়ে করেছে প্রণাম, রথভাবে আমি দেব, পদভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী।